দেখেন কাঁচা বেগুন খাই ফেলাই। এই দেখেন আজকে আমরা কত সবজি রাইছি। এই দেখেন আমরা আজকে সিম্পল আমি এখানে বেশি। তো আজকে আমরা গাছ থেকে অনেকগুলা পাতা খাই। এই আমাদের কচু গাছ। উই এখন কত মশার আজকে ঘাম বাইয়া পড়তেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে হলো কচু কাটার প্রশিক্ষণ দিতেছি দুইজনকে। বাগান থেকে আমরা হলো আজকে কিছু কচু কাটতেছি। পৃথিবীর একমাত্র অলস ব্যক্তি হইলো তিনি, যে বাগানে আসতে চায় না, একটা গাছও কাটতে চায় না, জোর করে করে মারপিট করে তারপরে আনা লাগে, অলস ব্যক্তি। এরা দুজন হইলো কচু কাটতেছে। আমি এরা এটা থাক, আমি বাবা ওদেরকে শিখাই দিছি কেমনে কচু কাটতে হয়, বিকজ ওরা পারে না কচু কাটতে। বুঝলাম তো কে কে এত সুন্দর করে কচু কাটতে পারে কমেন্ট করে জানা। আর ওই ওই এরা আজকে জোর করে ধরে নিয়ে এসেছি কচু কাটতে। টমেটো পারে ইউ হ্যাভ এ মোর নো রাইট ইউ নিড টু কাট সাম লিভ মিরা মাই মাই কিউ কামবার হিয়ার উনো কত বড় হয়েছে কচু পাতা, বিশাল বড় কচু পাতা একটা। শশা পারতে দেরি আছে, খাইতে দেরি নাই, বাগানে আসে না, অলস জাতি, অলস অলস অলস। আর খাও কেন নেই দেখেন শশা কি মজা, জোর করে সিনে নিয়েছি কায় শেষ করে লাগে। এই গাছটা মাসের লাউ অনেক সুন্দর আছে, লাউ গাছ। এই যে দেখেন লাউ গাছ যাহা পুরা পাতা লাল লাল হয়ে গেছে, পাতা কিছু কাটতে দিতে। এই যে দেখেন এই সাইডে আমাদের কচু গাছ, ওই এদিক পর্যন্ত কচু গাছ বেশি একটা ভালো হয় না কারণ ছায়ার মধ্যে পড়ে গেছে, যাক তারপরে যা হয়েছে অপশনাল সবজি হিসাবে সেটাই ভালো। এই দেখেন আমার এই যে লাউটা যেটা পাকা করতে রাখছি এটা এই যে শুকায় দিতেছে, এই যে গোল গোল একরকম ইয়া পড়ে গেছে, অনেকগুলা লাল লাল পাতা আছে, এগুলো এখানে আমরা কাইটে দিব গাছের থেকে, গাছটা একটু ফাঁকা করে দিব। তো আজকে আমরা গাছ থেকে অনেকগুলা পাতা কাটছি, এর মধ্যে অনেকগুলা গার্বেজ করে দিব, আর অনেকগুলা ভালো আছে ওই যে ওইদিকে আবার এই পাশে আছে সিম পাড়ার জন্য, এই পাশে পাইলে না, এই পাশে কিছু সিম আছে। দেখেন আমাদের সুন্দর সুন্দর সিম এ জায়গায় আছে, এটা ফেরালে এটা মোটামুটি কাটতে গেছে। এদিকে একটা ডালের ঠিক আছে কতগুলো গাছ হয়েছে, এই দেখ কিছু কাইটটা কমাই দিতেছে বিকজ এর মধ্যে লাউ নাই। সিম কাটতে কাটতে শরীর দিয়ে ঘাম বাইয়া যাচ্ছে বিকজ আজকে গরম, সিম গাছের নিচে এমনিতেই অনেক গরম লাগে। এই যে আমাদের একমাত্র করলা, করলাটাই পেশায় এসে ভালোই বড় হয়েছে। এই দেখেন আমার আজকে সিম পেলাম এখানে বেশিরভাগই ছোটো ছোটো সিম, তো ওই পাশে আরও কিছু সিম আছে এখন এই দিক থেকে এগুলো পাইরে নিয়ে যাচ্ছে। সিম আর লাউ শাক এগুলো আমরা এই পাশের থেকে পারছি, আরও সিম আছে এগুলো আরও কয়েকদিন পরে পারা যাবে, এখন চলে যেতেছে আবার আমাদের পাশে। এই দেখেন আমাদের সিম লাউ শাক আর হলো কচু শাক আজকে বাগান থেকে উঠাইছি। এগুলো দেখেন সব হলো গার্বেজ, সব হলো পুরানো পাতা, সিম পাতা লাউ পাতা এগুলো সব আমরা আজকে পরিষ্কার করলাম। এই যে আম্মা হলো গুছাইতেছে পাতা পাতাগুলো উড়াইতেছে, বাগান করা আসলে কষ্ট আছে, একবার সব রেডি করা লাগে আবার সব ক্লিন করা লাগে, শরীরে ঘাম মা ভিজে একদম সরকারের। আমাদের এলাকায় কিন্তু এই সিম গাছ সই গাছ কয়, আই মিন আঞ্চলিক ভাষা তো কার কার এলাকায় সিম গাছের সই গাছ কয় আমরা জানাবেন। তো আমরা এই দিক থেকে আজকে করলা গাছগুলো ক্লিন করে ফেলবো, করলা গাছ আমাদের এবার সুবিধা হইলো না, তা ক্লিন করে জায়গাটা খালি করে ফেলাই। এখানে একটা বেগুন আছে, কয়েকটা বেগুনও আছে গাছের মধ্যে, কিছু বেগুন গাছের বালটিও ক্লিন করবো কারণ আস্তে আস্তে উইন্টার এসে পড়তেছে, পরে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে। এই পাশে আমাদের আরও কিছু সিম আছে, এই সিমগুলোর আবার পারতেছি, এমন সুন্দর গাছের গোড়া সিম ধরলে কিসে মানে
খুশি লাগে বলার বাইরে। এই দেখেন কি সুন্দর সিম। কাঁচা বেগুন বলে খাইতে পারে, এই দেখেন কাঁচা বেগুন খাই ফেলায়। কেউ কি জানেন সি 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 এ গরু খায় বেগুন? হ্যাঁ তো খাইছে না মো যেমন খাইতে মন চাইছে কাঁচা বেগুন খাইতে বর্তমান আনলে ভালো হইতো। এই পাশে টমেটো গাছ, এগুলোরও ক্লিন করে ফেলতেছি। টমেটো গুলো সব পাইরা বিকাশ এটা মরিয়া গেছে, এর মধ্যে আর টমেটো ধরবো না। এই রোদ্রে দিয়া গার্ডেন সাফ করা আল্লাহরে কি যে কষ্ট। শরীর দুই তিনবার করে কামিয়ে গেছে আমার। গাছগুলো ছোট ছোট করে কাটছে, তারপরে রেডি করতেছে যে ইয়াতে ফেলাই দেবো গার্বেজ ব্যাগে। গার্বেজ ব্যাগ গুছা লাগে যায়, ছিদ্র হয়ে যায়। এই দেখেন কত্তা মশার আজকে ঘাম পাইয়া পারতেছে, জোর করে দৈরা আজকে দিয়েছি পানিশমেন্ট। হ্যার গুলা তো দেখা যাচ্ছে, আর আমার গুলা তো দেখাইতে পারতেছি না। গুড পানিশমেন্ট। আজকে হলো এই যে অনেকগুলো গাছ গাছালি কাইটা ব্যাকেটটা ক্লিন করছি। লাইক প্রচুর গরম এই সপ্তাহের, অবশ্যই গরম তো। আরও কিছুগুলা আরেকদিন কাটবো। এখানে আরও কিছু গাছ রয়ে গেছে, আমরা টায়ার্ড হয়ে গেছি গাছ ক্লিন করতে করতে। আজকে আমরা যাইতেছি গা, আমি দেখাবো কী কী সবজি আজকে পারলাম। এই পাশেও মরিচ আছে, এদিক থেকেও কিছু মরিচ পাইরে নিতেছি। এদিকে দেখেন আমাদের সিসিঙ্গা, সিসিঙ্গাটা বড় হয়ে গেছে, পাইরে নিলাম। এটা আর একটু বড় হবে, এটা আর পারতেছি না। আরও শশা, এই দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শশাটা কত বড় হয়েছে দেখছ, কত বড় হয়েছে। আশিক আবার আইসক্রিম নিয়ে আইছে, আমার হাতে ময়েল আছে না, ওনাটাতে ধরতেছে। গরম গরম গরমে দিয়ে আইসক্রিম খেতে মজা আছে। ওই যে কটাটা উঠে দাও, হাতে খারা। এটা তো কি সুন্দর, কিউট, পুরা ক্ষীরার মতো। যে বাংলাতে ক্ষীরা হয় না, এই ক্ষীরার মতো দুইটা কিউট কিউট ক্ষীরা। এদিকে আমাদের কিছু বরবটি আছে, হ্যাঁ এদিকে উই উপরে ডবাটা ফারা যাবো। এই পাশে দুইটা আছে দেখ, এই পাশের থেকে আমরা যে কইটা পাইছি, আর হলে একটা শসা পাইছি, আর চারটা কচুর ডাগ। এই দেখেন আজকে আমরা কত সবজি উঠাইছি, সবজি আর সবজি তো আমাদের বারান্দা পুরো ভরে গেছে। আজকে হলো মানডে, আজকে আমার ছুটি ছিল তাই বাগানের কিছু টুকটাক কাজ করে ফেললাম। সবগুলো সবজিগুলো আমরা সেপারেট করছি। এই দেখেন এগুলো হলো কচু, লাউয়ের আগা, এদিকে হলো এই যে সিসিঙ্গা, শসা, লাউয়ের পাতা, ছোটো ছোটো চেরি টমেটো, সিম, এটা হলো বেগুন, আর এদিকে হলো আমাদের কিছু মরিচ আছে, বরবটি আছে, করলা আছে, এদিকে আমার ডাটা করতেছে। তো এগুলো টোটাল আজকে আমাদের বেস্ট হবে। আমরা শাক টমেটো সিম দিয়ে দিছি, যে আমাদের পাশের বাড়ির বাড়িওয়ালা মালিক ভাই, আমাদের এখানে আমরা অনেক সবজি করি, তো আমাদেরকে বাসায় দেয়, এখন দিয়ে আসবো। লাউ পাতা দিয়ে দিছি, আর কিছু মরিচ দিয়ে দেবো, কয়েকটা বেগুনও দিয়ে দিছি ওনাদেরকে, মরিচ দিয়ে দিচ্ছি সাথে করে। আমাদের সবজি এখন গুজগাছ করবো আর সবার মাঝে বিলাবো। আমাকে আশিক লাগাই দিছি সবজি কাটতে, আই মিন কচুগুলো কাটতে বললাম। এগুলো কাটতে আসলে অনেক কষ্ট আছে। মিশির বান্ধবী করে আমরা সিম, শাক আর আপেল দিয়ে দিচ্ছি। এই যে সবারে সব কিছু দিয়ে দিলাম, তিন জায়গায় তিন ব্যাগ দিয়ে দিচ্ছি। আমাদের এই কটা সিম রয়েছে সবারে দিয়ে দিয়ে, আর ওই সবজিগুলো রয়েছে, আর এখানে এগুলো আছে। কচু হলো অল্প, ওই জন্য দিতেছি না, তো এগুলো আমরা কাটতে রাখছি, এগুলো ধুইয়া তারপরে রান্না করবো। আর বিডিটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার তৈরি করা ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ ব্রঞ্চের নিউ ইয়র্ক থেকে।